ওকে স্টুডেন্ট, শুরু করছি ভেক্টর বীজগণিত ক্লাস 12-এর। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে ভেক্টর যেহেতু আছে, তাহলে স্কেলার আর ভেক্টর কী জিনিস একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা ক্লাস 12-এও পড়েছো আমি জানি। আচ্ছা, স্কেলার কি? কোনো একটা ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, সেটা হচ্ছে স্কেলার। ওকে, যেমন ভর, দ্রুতি, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা, এর তো মান আছে। বলে কত ডিগ্রি আজকে উষ্ণতা বা তাপমাত্রা। আচ্ছা আজকে, আচ্ছা বললে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কিন্তু ওর দিক কোথায়? তাপমাত্রার দিক আছে? নেই। এইগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর, মান থাকবে, দিক থাকবে, বা সেটা হচ্ছে ভেক্টর। তোমরা জানো, পড়েছো ফিজিক্সে, যেমন ত্বরণ, বেগ, বল। যেমন বেগ কোন দিকে বেগে ছুটছে এটা দিকটা জানি, আর কত বেগে ছুটছে সেটাও আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ভেক্টর। ওকে, তো এক্সট্রা কতগুলো ভেক্টর সংজ্ঞা আছে সেগুলো একটু দেখে নাও। আচ্ছা, প্রথমে কী আছে দেখো, অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর, ইংলিশটাও দেখবে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। ওকে, আচ্ছা তোমরা নাম দেখেই বুঝতে পেরেছো, জিরো ভেক্টর মানে ভেক্টরটার মান জিরো হবে। দেখো, কোনো ভেক্টরের প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু যদি সমাপতিত হয়ে যায় তাকেই শূন্য ভেক্টর, তার মানটা শূন্য। তার কীভাবে ডিনোট করা হয়, এই দেখো, জিরো লিখবো, লিখে ভেক্টরের চিহ্ন যেরকম তীর চিহ্ন দিতে হয় ফিজিক্সেও তোমরা পড়েছো সেটা। এ দেখো, এই অকার্যকর ভেক্টরের মান হয় শূন্য। যদি এ বি ভেক্টর বলি ওইটাকে, তার মান মানে মডিউলাসটা জিরো হবে। আচ্ছা আচ্ছা, এখন বলবে দিক কোন দিকে। কোনো দিক নেই, মান নেই যেহেতু, তাহলে দিক বা অভিমুখ থাকবে কী করে? আচ্ছা, আর এটা যে কোনো ভেক্টরের সঙ্গে সম্পর্ক হতেই পারে, তো মান শূন্য। আচ্ছা, যেহেতু শূন্য ভেক্টর করলে, এখন নামটা দেখো একক ভেক্টর মানে ইউনিট ভেক্টর, তাহলে এখান থেকে মান আসছে এক। তাহলে যে ভেক্টরের মান এক, যে কোনো নির্দিষ্ট অভিমুখ থাকবে অবশ্যই, যে কোনো ভেক্টর বলে কথা, তাহলে কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান বা ম্যাগনিচিউড মানে মডিউলাসটা, এই মড, যদি এ বি ভেক্টর বলি তার মড, এ বি ভেক্টর তার মড, মডিউলাস যদি ওয়ান হয় তাহলে এ বি ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। ওকে, আচ্ছা যদি এ ভেক্টর বলি তাহলে তার মডটা ওয়ান, এভাবে লিখবো। আচ্ছা, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে এর চিহ্নটা কীভাবে লেখা হয়, এই দেখো, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরকে বলা হচ্ছে এ লিখে মাথায় ক্যাপ, এটাকে ক্যাপ চিহ্ন বলা হয়। আচ্ছা, এটাই হচ্ছে। আচ্ছা, এবার এটা নির্ণয় করব কিভাবে, এটা হচ্ছে কথা। এখন হচ্ছে একটি প্রদত্ত ভেক্টর এ, এর অভিমুখেই একক ভেক্টর আমি চাইছি, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর চাইছি, সেটাকে আমি বলেছি একক ভেক্টরকে এ ক্যাপ বলা হয়। এটা নির্ণয় করা হয় যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটা উপরে মানে লবে আর হরে হবে ওই ভেক্টরটার মডিউলাস মান। ওকে, আচ্ছা, তো একক ভেক্টরটাকে কীভাবে ডিনোট করাচ্ছে, এভাবে, যেই ভেক্টর বলবে সেই ভেক্টর বাই সেই ভেক্টরের পরম মান মানে মডিউলাসটা, এটাই হচ্ছে এ ক্যাপ, এ ভেক্টরের একক ভেক্টর অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। আচ্ছা আচ্ছা, এটা লক্ষ্য করো, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কি? আচ্ছা বলছে দুটো অশূন্য নন জিরো, অশূন্য মানে শূন্য নয়, এরকম একটা ভেক্টর যে ভেক্টর মান শূন্য নয় সেটা বলছে। যদি ভেক্টরকে সমান ভেক্টর তখনই বলবো যদি এদের মান বা ম্যাগনিচিউডটা আর মডিউলাসটা মানে একই জিনিস। তার মানে কি, ম্যাগনিচিউড ম্যাগনিচিউড বা মান বা মাপাঙ্ক এখানে নাম দিয়েছে, এর মডিউলাসটা সমান হবে আর এর দিকটা সমান হবে। দেখো ছবি, দেখো দেখো এ ভেক্টর এটা, এ বিটা, দেখো এর দিকটা এদিকে। আচ্ছা দেখো ভালো করে, এর দিকটা এদিকে এ ভেক্টরের এটা, আর বি ভেক্টরের দিকটাও দেখো একই, আর মানও দেখো সমান না, এ বি এ বি এ বি আর এখানে হচ্ছে সিডি, এটা তো দেখো সমান হচ্ছে। আচ্ছা সমান হচ্ছে না, সমান হলে তাহলে বলবো সমান ভেক্টর। আচ্ছা দেখো, আরেকবার আলোচনা করছি, দুটি অশূন্য ভেক্টরকে সমান ভেক্টর তখনই বলবো যদি এদের মান আর দিক সমান হয়। ধরুন এ বি হচ্ছে এ ভেক্টর অবশ্যই, আর সি ডি হচ্ছে বি ভেক্টর। এবার এ ইকুয়াল টু বি তখনই লিখতে পারবো যদি এদের মডিউলাসটা মানেই তো মান, মডিউলাস, তো এদের মডিউলাসটা হচ্ছে আমার সমান, আর হচ্ছে এরা দুটি মানে এই দুটো ভেক্টর
সমরেখ বা সমান্তরাল যদি হয়। এবি আর সিডি ভেক্টরের অবলম্বন সরলরেখা দুটি সমরেখ বা সমান্তরাল হয়। আচ্ছা, ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর দেখেই বুঝতে পারছ ঋণাত্মক ভেক্টর। আচ্ছা দেখো, দুটো ভেক্টর এর মান সমান কিন্তু তাদের দিক যদি বিপরীত হয়, দুটো ভেক্টর আছে তাদের মানটা সমান কিন্তু দিক হচ্ছে বিপরীত দিক, তখন সেটা হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। দেখো এবি ভেক্টর, ধরে নাও এবিটা এই দিকে আছে, এবি ভেক্টরকে আমি এ ভেক্টর বলছি, ওকে। আর এটা আছে এই অভিমুখে বি এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটাকে মাইনাস এ লিখতে পারি কারণ দিকটাও বিপরীত দিকে, ব্যাস ওটাই করেছে, দেখো না আর কিছু না। সদৃশ ও অসদৃশ ভেক্টর, লাইক অ্যান্ড আনলাইক ভেক্টর, দুটো ভেক্টর সদৃশ বলবো যদি তাদের দিক অভিন্ন হয়, অভিন্ন মানে আলাদা না হয়, মানে একই অভিমুখে হয়। আর অসদৃশ কখন বলবো, অসদৃশ যদি অভিমুখটা বিপরীত দিক হয়। তাহলে দেখো অভিমুখ অভিন্ন মানে সমান হলে সদৃশ, অভিমুখ বিপরীত হলে অসদৃশ, ব্যাস আর কিছু না। এবার সমরেখ ভেক্টর কী বলছে, কোলিনিয়ার, এটা উদাহরণেও পড়ে। আচ্ছা বলছে সদৃশ ও অসদৃশ ভেক্টর সম্মুখে সমরেখ বা একরেখীয় বলা হয় ভেক্টর। আচ্ছা দেখো বি ভেক্টর আছে, ঠিক আছে ধরে নাও এটা বি ভেক্টর আর এটা এ ভেক্টর, ওকে, মান আলাদা হতেই পারে। যদি আমি বি ভেক্টরকে সামথিং ইনটু এ ভেক্টর করতে পারি, এখানে ল্যামডাটা কি, ল্যামডাটা একটা স্কেলার, তাহলে আমি বলবো এটা সমরেখ। তার মানে একটা ভেক্টরকে অন্য ভেক্টরের আকারে লিখতে পারছি কিছু একটা গুণ করে, যেটা গুণ করবো সেটা একটা স্কেলার। আচ্ছা আমি ল্যামডা দিয়েছিলাম, এখানে এক্স দিয়েছে, এক্সটা একটা স্কেলার, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে একটু সমরেখটা দেখে নাও, এখানে আর একটু লেখা আছে ভালো করে, দুই বা ততোধিক অশূন্য ভেক্টরকে সমরেখ বলা হবে যদি ভেক্টরগুলি একই স্বরেখায় বা সমান্তরাল স্বরেখায় ক্রিয়াশীল হয়। ছবি দেখতে পাচ্ছ, ছবিটা দেখো, একই স্বরেখায় বা একই সমান্তরাল স্বরেখায় বা একই রেখায় ক্রিয়াশীল হচ্ছে, দেখো, ওকে। এবার এদের সদৃশ ভেক্টরও বলা হয়, এক্ষুনি জানলাম সদৃশ ভেক্টর কী জিনিসটা, ওকে। এ দেখো এ ভেক্টরটাকে বি ভেক্টরের আকারেও লেখা যাচ্ছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর তো আমার সমরেখ ভেক্টর হচ্ছে। তার মানে যে কোনো একটা ভেক্টরকে অন্য ভেক্টরের আকারে লিখতে পারবো কিছু একটা সামথিং গুণ করে, সেই সামথিং জিনিসটা হচ্ছে এখানে ল্যামডা দিয়েছে, ল্যামডাটা হবে একটা স্কেলার, নট ভেক্টর, স্কেলার হবে, ওকে। আচ্ছা আর সমতলিক বা একতলীয় ভেক্টরটা জেনে নাও, কো প্লানার ভেক্টর, উদাহরণ থাকবে মানে অঙ্কে থাকবেই। আচ্ছা দুই বা ততোধিক অশূন্য ভেক্টর একই সমতলে অবস্থান করলে বা একই সমতলের সমান্তরাল হলে তাদের সমতলিক ভেক্টর বলবো, সমতলিক মানে সমান্তলে একই তলে। দেখো ছবিটা দেখো, সি ভেক্টরটাকে মানে শেষের ভেক্টরটাকে এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে বা যোগ আকারে লেখা হচ্ছে, কিন্তু বিকে আর একে কিছু দিয়ে গুণ করতে হচ্ছে, সেই কিছুটা হচ্ছে স্কেলার। দেখো সি ভেক্টরটাকে ল্যামডা ইন্টু এ ভেক্টর ইন্টু মিউ ইন্টু বি ভেক্টরে লেখা যাচ্ছে, তো এটাই সমতল। তাহলে তিনটে ভেক্টর দেওয়া আছে, তো এরা কি সমতলিক হবে? তাহলে যে কোনো একটা ভেক্টরকে এই আকারে যদি করতে পারি, তাহলে সেটা তিনটে হবে সমতলিক ভেক্টর বা একতলিক ভেক্টর, ওকে। যেমন এখানে দিয়েছে দেখো, এখানে এম আর এন দিয়ে গুণ করেছে, ধরে নাও এটা একটা সি ভেক্টর ছিল যেটাকে এম ইন্টু এ ভেক্টর আর প্লাস এন বি ভেক্টরে লেখা যাচ্ছে লিনিয়ার কম্বিনেশন, ওকে। আর এম এন কী হচ্ছে, এম এন হচ্ছে দুটোই স্কেলার, ওকে। আর যেসব ভেক্টরগুলো আছে ওগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে অবশ্যই, যেগুলো মেন মেন সেগুলো আমি আলোচনা করে দিলাম, ওকে। আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে।